আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব যে কোনো পোশাকের মধ্যে কিভাবে চেন লাগিয়ে নেবেন। আমি এখানে যে একটি পার্ট নিয়ে নিয়েছি সেটা পেছনের পার্ট। এখানে আমি চিকেন সেলাই করে নিয়েছি এবং গলার মধ্যে পট্টি বসিয়ে একদম কমপ্লিট করে নিয়েছি। এবার আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য চেনটা নিয়ে নিলাম। এখানে আমি চেনটা বসিয়ে এরপর দাগ কেটে নিচ্ছি। যতটুকু পরিমাণে আমার চেনটা লম্বা বা যতটুকু পরিমাণে আমি সেলাই করব ততটুকু পরিমাণে আমি দাগ কেটে নিচ্ছি। আপনারা চাইলে এখানে চেনটা মেপে তারপর ফিতার সাহায্যে এই বডির কাপড়ের মধ্যে মেপে দাগ কেটে নিতে পারেন, এরপর কেটে নিতে পারেন। আমি সরাসরি চেন দিয়ে মেপে নিয়েছি এবং যতটুকু প্রয়োজন ততটুকু পরিমাণে কেটে নিয়েছি। এখন আমি যেটা করব, এই চেনটাকে ঢেকে দেওয়ার জন্য এক্সট্রা কাপড় নিয়ে নিচ্ছি 4 ইঞ্চি পরিমাণ। দুই সাইডে আমি 4 ইঞ্চি পরিমাণে কেটে নিচ্ছি। এরপর আমি মাঝ বরাবর একটি ভাঁজ দিয়ে আরও একটি পার্ট করে নেব কেটে নিয়ে, অর্থাৎ তাহলে হবে 2 ইঞ্চি পরিমাণ করে। আমি চেনটাকে দুটো পার্টে ঢেকে দেব। এবার আমি একটি ভাঁজ দিয়ে নিলাম মাঝ বরাবর এবং চেপে নিয়েছি যেন মাঝ বরাবর চিহ্নিত হয় আমি কতটুকু পরিমাণে কাটব। আপনারা চাইলে এখানেও মাঝ বরাবর দাগ কেটে নিতে পারেন। এ পর্যায়ে আমি চেনটিকে ঢেকে দেওয়ার জন্য এভাবে করে কাপড়টিকে একটি ভাঁজ দিয়ে নেব। বন্ধ অংশটুকু থাকবে চেনের উপরের অংশে, খোলা অংশটুকু থাকবে চেনের বাহিরের অংশে। এভাবে করে আমি দুটো পার্ট ঢেকে দেব। এ পর্যায়ে আপনাদের নিকট আমার রিকোয়েস্ট, আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি অথবা আমার চ্যানেলে এখনও যারা নতুন, প্লিজ আমার চ্যানেলটি তারা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে অল ক্লিক করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। আর অলরেডি করে নিয়েছেন তাদেরকে আমার পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এখানে আমি প্রথমে একটি পার্ট মাঝ বরাবর ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি বা চেনটিকে আমি ঢেকে দিচ্ছি। একই নিয়মে আমি অপর পাশটাও ঢেকে দেব। এ চেনটা আমি পিছনের পার্টে লাগিয়ে নেব, আপনারা চাইলে কিন্তু সামনের পার্টেও একই নিয়মে লাগিয়ে নিতে পারেন। যারা ব্রেস্ট ফিডিং মাদার তাদের জন্য সামনের পার্টে চেন ইউজ করলে সবচেয়ে বেশি ভালো হয়। আর এটা আমি আমব্রেলা ফ্রকের মধ্যে বসিয়ে নিচ্ছি পিছনের সাইডে বা পিছনের পার্টে। একই নিয়মে কিন্তু যে কোনো পোশাকের মধ্যে চেন লাগিয়ে নিতে পারবেন। এতো আমি এখন অপর সাইডটাও এই কাপড় দিয়ে ঢেকে দিচ্ছি। আমার সেলাইয়ের সুবিধার জন্য আমি চেনটা লাগিয়ে নিচ্ছি। আপনারা যদি একেবারে চেনটা ঢেকে দিতে চান যাতে একটুও দেখা না যায়, তাহলে কিন্তু চেনের উপরের অংশে কাপড়টুকু আর একটু বেশি ঢেকে দিতে পারেন। মানে আমি যে মাঝ বরাবর চেনটা খোলা যাবে এরকম যে অংশটা আছে মাঝ বরাবর, সেটা আরও একটু বেশি কাপড় দিয়ে ঢেকে দিলেই হবে। এতো দেখুন আমি কিন্তু চেনটাকে একদম কাপড়ের সাহায্যে ঢেকে দিয়েছি। এ পর্যায়ে আমি বডির পার্টের মধ্যে বসিয়ে নেব। এখানে যে এক্সট্রা কাপড়টুকু আছে চেনের একদম উপরের সাইডে, সেটা আমি ভাঁজ দিয়ে নিলাম। এরপর আমি যেটাও চিকন করে ভাঁজ দিয়ে নিচ্ছি ভালো ফিনিশিংয়ের জন্য। ভাঁজ দিয়ে চেনের উপর বসিয়ে সেলাই করে নিচ্ছি। প্রথমে আমি ব্যাক স্টিচ দিয়ে নিচ্ছি, এতে করে সেলাইটা খুলে যাবে না। আর চিকন করে ভাঁজ দিয়ে চেনের উপর বসিয়ে পুরোটা সেলাই করে নিচ্ছি। এখানে কিন্তু লাস্ট পর্যায়ে কোনাকুনিভাবে ছোটো করে দুটো কাট দিয়ে দেব, এতে করে ফিনিশিংটা ভালো আসবে। এতো আমি কিন্তু কেটে নিয়েছি, জানি না কতটুকু দেখতে পাচ্ছেন। ছোট্ট করে কোনাকুনিভাবে দুটো কাট দিয়ে নিয়েছি এবং মাঝ বরাবর ভি শেপের মতো একটা চিহ্ন এসেছে, সেটাও আমি ভাঁজ দিয়ে নেব, ভাঁজ দিয়ে সেলাই করে নেব। এতো এবার আমি কোনাকুনি যে কাপড়টুকু আছে সেটাও এর ভিতরের অংশে মানে ঢুকিয়ে তারপর সেলাই করে নিচ্ছি। এ পর্যায়ে আমি ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নিয়ে অপর সাইডটা যেভাবে করে সেলাই করে নিয়েছি ঠিক সেভাবে করেই ভাঁজ দিয়ে চেনের উপর বসিয়ে সেলাই করে নিচ্ছি। লাস্ট পর্যায়ে কিন্তু আমি যে চেনের এক্সট্রা কাপড়টা থাকে সেটাও ভাঁজ দিয়ে সেলাই করে নেব, মানে মুড়িয়ে তারপর সেলাই করে নেব। আমার সেলাইয়ের সুবিধার জন্য আমি চেনটি আরও একটু খুলে নিচ্ছি। এবার চেনের এক্সট্রা অংশটুকু আমি ভাঁজ দিয়ে নিচ্ছি। একই নিয়ম ফলো করে যে কোনো পোশাকের মধ্যে চেন ইউজ করতে পারবেন।
কোনো সমস্যা নেই, হোক সেটা সামনের পার্ট অথবা পিছনের পার্ট, ছোটদের পোশাক অল পোশাক তাতে কোনো প্রবলেম নেই। এই নিয়মটা ফলো করে আপনারা অতি সহজে এই চেনটা লাগিয়ে নিতে পারেন যে কোনো পোশাকের মধ্যে। ফিরে আসবো আবার আপনাদের মাঝে অন্য কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, অল টাইম নিরাপদে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।